আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি অগ্নি স্ফুলিঙ্গের নাম আর আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যার ধমনীতে শিরায় বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবাহমান যেই রক্ত আপোষ জানে না যেই রক্ত পরাভব মানে না সেটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা ঢাকায় গণ্ডগোল করবেন আমরা কঠোর হস্তে জনগণকে সাথে নিয়ে সেটি দমন করব আপনারা কদিন পরে পরে কর্মসূচি দেন কদিন দেন হাঁটা কর্মসূচি পদযাত্রা আবার কদিন দেন বসা কর্মসূচি কদিন দেখি দৌড় কর্মসূচি আবার কদিন পরে হয়তোবা হামাগুড়ি কর্মসূচি দিবে আজকে তারা যেই কর্মসূচি দিয়েছে আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুন আমাদের কোনো কথা নেই সরকার আপনাদেরকে প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করছে সরকার চাইলে আপনাদেরকে অনুমতি না দিলেও পারত আপনারা যখন ক্ষমতায় ছিলেন আমরা সমাবেশ করতে চেয়েছি আপনারা সমাবেশের অনুমতি দেন নাই আপনারা আমাদেরকে লাঠিপেটা করেছেন মতিয়াপার মতো দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক দেশের জ্যেষ্ঠ রাজনীতিবিদকে আপনারা টানাহেঁচড়া করেছেন সমাবেশের অনুমতি দেন নাই আমরা সমাবেশের অনুমতি দিয়েছি আমাদের এই অনুমতিকে দুর্বলতা ভাববেন না যদি ভাবেন তাহলে ভুল করবেন আপনারা যদি কোনো গণ্ডগোল করতে চান তাহলে কঠোর হস্তে জনগণকে সাথে নিয়ে আমরা সেটি মোকাবেলা করব সন্ত্রাসীদেরকে ঢাকা শহর থেকে বিতাড়িত করা হবে এই দেশে গণতন্ত্রের অভিযাত্রাকে নস্যাৎ করতে দেওয়া হবে না এই দেশে গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না এই দেশে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার যেই ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করা হবে